আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যেটা নিয়ে এসেছি, আজকে আমি নতুন করে আমার এয়ার ফ্রাইডে একটা পাকোড়া করে দেখাবো। তো এক আপু আমাকে কমেন্টস করেছেন যে আমি পাকোড়াটা যে দেখিয়েছি তো তেলে ভাজা পাকোড়ার মতো কেটে এরকম মুচমুচে হবে কিনা। তো উনি আমাকে এটা রিভিউ দিতে বলেছেন, তো আমি সেই জন্যই চলে এসেছি। আমি নতুন করে আমার এয়ার ফ্রাইডে পাকোড়াটা রিভিউ দেখাবো। তো থাকুন সবার সাথে, দেখা যাক কিভাবে করা যায়। এখন তো তেল নিয়ে খুব হইচই পড়ে গেছে চারিদিকে, তো এই সময়টা আর সামনে রোজা আসছে, তো এর মধ্যে যদি আমরা কিছুটা কম করে হলো তেল খেতে পারি, তেল কম ব্যবহার করি যে কোনো আইটেমে, তাহলে খুবই ভালো হবে। আর এটা আমাদের তেলের যে বৃদ্ধিটা বেড়েছে সেই থেকে আমরা কিছুটা হয়তো নিজেদের সেভ করতে পারবো। হ্যাঁ, তো আমি এই জন্যই চাচ্ছি যে আপনাদের এই পাকোড়াটা দেখাতে। আর এয়ার ফ্রাইডে আমি এই রোজার জন্য আর কিছু কিছু আইটেম আপনাদের সাথে শেয়ার করবো যে আপনারা তেল ছাড়া কী কী এয়ার ফ্রাইডে করতে পারেন। তো একবারে হয়তো অনেকে বলবেন যে এয়ার ফ্রাইডের দামটাও তো অনেক বেশি, তাই না? তো আমরা তো অনেকে মাইক্রোওয়েভ ওভেন কিনি, ইলেকট্রিক ওভেন কিনি, আর অনেক কিছু তো কিনে থাকি। তো এটা একটা কিনে নিলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো। তো আমরা একবার কিনলে এটা বেশি প্রাইস না, 13,000 বা 14,000 সামথিং। তো একবার কিনে নিলে আমরা এই যে তেলের যে খরচটা সেখান থেকে আমরা অনেকটা বেঁচে যেতে পারবো। আমি অবশ্যই ভালো করে যে হাত ধুয়ে এসেছি, দেখতে পাচ্ছেন আমার হাতে পানি। এখন করোনার জন্য যতবারই সম্ভব সাবান দিয়ে তো হাত ধুতেই হবে। তো দেখেন সাবান দিয়ে হাত ধুতে ধুতে নখগুলো একদম ই হয়ে গেছে, ফেটে ফেটে যাচ্ছে। এখন একটু আগে নখটা আমার এই নখটা ভেঙে গেল, মানে এত সফট হয়ে যায় মানে এতবারবার হাত ধুতে। তো আমি খুব ভালো করে হাত ধুয়ে নিয়েছি। প্রথমেই আমাদের উচিত সবাইকেই ভালো করে হাত ধুয়ে নেওয়া। দেন আমি এখন শুরু করব। এখানে আমি দিয়েছি হচ্ছে আলু কুচি, গাজর কুচি, সিম কুচি দিয়েছি, আর দিব হচ্ছে বাঁধাকপি দিব। আপনাদের যতটুকু পাকোড়াটা আপনারা তৈরি করবেন সেই অনুযায়ী দিতে হবে। তো এখানে ভেজিটেবল আমার পছন্দ মতো আমি নিয়েছি, আপনাদের পছন্দ মতো আপনারা ভেজিটেবল নিতে পারেন। তো পাকোড়া সাধারণত এই ধরনের ভেজিটেবলগুলো দিয়ে ভালো লাগে, তো এখানে নিলাম। এখন দেখা যাক আর কী কী দিব। প্রথমেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, এটা হচ্ছে টালা জিরা গুঁড়া, এটা হচ্ছে লাল মরিচ গুঁড়া, মরিচটা আপনাদের ঝালটা প্রয়োজন বুঝে আপনারা দিতে পারেন, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়া, কালো গোলমরিচের ফ্লেভারটা একটু বেশ ভালো লাগে। আর এখানে হচ্ছে মরিচ কুচি, তো এই মরিচ কুচিটা দেওয়া যেতেও পারে আবার স্কিপ করাও যেতে পারে। তো আমি সামান্য দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে ধনিয়া গুঁড়া অল্প করে। আর যেটা দিতে হবে, আমি এটা একটু পরিমাণটা বেশি নিয়েছি, এটা হচ্ছে চাট মশলা। এই চাট মশলাটাতে পাকোড়ার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। আর হচ্ছে সুগার, এটা হচ্ছে টেস্ট ব্যালেন্স করবে সুগারে। আর আরেকটা জিনিস দিব, দিচ্ছি হচ্ছে একটু টক দই। টক দই তো আমাদের বাসায় সাধারণত সবারই থাকে। টক দই দিয়ে হচ্ছে ধনে পাতা। তো আমার ধনে পাতাটা আজকে একটু লাল লাল হয়ে গেছে, ধনে পাতাটা ভালো ছিল না, ফ্রেশ ধনে পাতা দিয়ে সারাদিন রান্না করে ফেললাম, তো এতটুকুই ধনে পাতা ছিল। আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, যাই আছে হাতের কাছে যাই থাকবে সেটা দিয়ে করা যেতে পারে। আর দিয়ে দিব একটা ডিম। আমি ভুলে গিয়েছিলাম আমার আরেকটা লাইট আছে, তো লাইটটা আমি চালাবো সেটা ভুলে গিয়েছি। তো আসলে ভিডিওর ব্যাপারে অনেক কিছুই খেয়াল করতে হয়, লাইট কীরকম পড়ছে কি না, ঠিক মতো আপনাদের আমি দেখাতে পারছি কি না, আপনাদের ফোকাসটা ঠিক আছে কি না, দেন প্রেজেন্টেশন প্রিপারেশন সব কিছুই মানে উপরে ভিডিওটা নির্ভর করে। তো যাই হোক, আমার ভুল ত্রুটিগুলি অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অবশ্যই ভুল হলে অবশ্যই বলবেন যে এটা ভুল হয়েছে বা এটা ঠিক হয়নি, তাই না? আর দিচ্ছি হচ্ছে ব্যাসন, দিচ্ছি হচ্ছে 1/3 কাপ, আর দিব হচ্ছে লাস্ট হচ্ছে চালের গুঁড়া, এটা হচ্ছে চালের গুঁড়া দিব হচ্ছে 1/3 কাপ। চালের গুঁড়াটাতে একটু ক্রিস্পি ভাব আসবে। তো আমার সব কিছু দেওয়া শেষ, আর
আপনারা চাইলে এই জিনিসটা, এটা যেটা দিচ্ছি এটা হচ্ছে অরিগেনো। অরিগেনোটা ইচ্ছে হলে দেওয়া যেতে পারে, না চেষ্টা করতে পারেন। তবে অরিগেনোটা একটু দিই, অরিগেনো ফ্লেভারটা বেশি একটু পিজা পিজা একটু অন্যরকম একটু ফ্লেভার ভালো লাগে অরিগেনোর টেস্টটা। আমার বাচ্চারা আবার অরিগেনোটা খুব পছন্দ করে, তো একটু দিয়ে দিলাম। এখন আমি যেটা করবো সব সরিয়ে নিচ্ছি। এখন আমি হাতটা তো যেহেতু ধুয়েছি, তো আমি হাতেই এটাকে মাখাবো। এটা মাখিয়ে প্রায় 5-10 মিনিটের মতো আপনাদের রেস্টে রাখতে হবে। আর এখানে কোনো পানি যাচ্ছে না, যার জন্য একটু রেস্টে রাখলে দেখা যাবে যে একটু একটু পানি ই হয়ে আসবে, নরম হয়ে আসবে। দেন আপনারা আরেকটা যেটা তেল দিব, এখানে আমি একটু সিসমি অয়েল দিচ্ছি। এটা ইচ্ছা করলে আপনারা মাস্টার্ড অয়েল বা যে কোনো আমাদের সোয়াবিন তেল, যে কোনো তেল দেওয়া যেতে পারে। দিয়ে মাখিয়ে রাখবো। কালারটা খুব সুন্দর আসছে না? সব ধরনের সবজি কালারফুল। শীত চলে গেলে কী হবে, আমাদের দেশে এখন সব ধরনের সবজি 12 মাসই পাওয়া যায় মোটামুটি যে কোনো চেইন শপে, বা বাইরেও দেখা যায় ভ্যানের গাড়িতে করে নিয়ে আসে। তো আপনারা যে কোনো সবজি দিয়ে, আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে করতে পারেন। আমি একটু লবণটা টেস্ট করি, লবণটা হয়েছে কি না। পারফেক্ট সব কিছুই। যেহেতু দই দিয়েছি আর এখানে আর পানি দেওয়ার ডিম দিয়েছি, এই জন্য আর পানি দিচ্ছি না। এভাবেই আমি 10 মিনিট রেস্টে রাখবো। আর এর মধ্যে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এয়ার ফ্রায়ারে এখন একটু তেল ব্রাশ করে নেবো, দেন আপনাদের দেখাবো। আমি এখন একটু প্রি হিট করবো 3 মিনিটের জন্য। 3 মিনিটের জন্য আমি একটু প্রি হিট করে নিচ্ছি। আমি প্রি হিট করে নিয়ে আসলাম। এখন আমি যেটা করবো পাকোড়াগুলো দিয়ে দিব। যেহেতু এটা প্রি হিট করা, আপনারা এটা কেয়ারফুলি দিতে হবে যেন হাতে না লাগে। আমি আর দিচ্ছি না, হাতটা ধুয়ে নিই। এঝে এভাবে করে দিয়ে দিলাম। এটাকে আমি 130 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য প্রথমে রাখবো।
sweaters. Did you see me? Mommy, dad, shut up, dad. যে শব্দ শুনতে পাচ্ছেন একদম মোচমোচে তেল ছাড়া বোঝাই যাচ্ছে শব্দতে, যে এটা বলছেন যে মোচমোচে হবে কিনা, যে মোচমোচে শব্দটা পাচ্ছেন আপনারা, আপনাদের দেখাচ্ছি নেড়ে। দেখতেও সুন্দর হয়েছে, শব্দ হবে সব দিকেই জ্বালা কি করবো। তো থাকুন,